সালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটি কোর্স নিয়ে, সেটা হলো টেকনিক্যাল এসইও। এসইওর যে চারটি গুরুত্বপূর্ণ পার্ট আছে তার মধ্যে টেকনিক্যাল এসইও অন্যতম। বাট আমার কাছে এটা মনে হয় যে এটা আসলে এসইওর কি পয়েন্ট বা সবথেকে মেন পার্ট বলে আমি পার্সোনালি মনে করি। তো যাই হোক, তো এই কোর্সে আমি মূলত টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলবো, এবং এই কোর্সে আমি মূলত রেকর্ড করছি, এটা মূলত একটি বিগিনার লেভেলের টেকনিক্যাল এসইও গাইড হবে। বাট আমি বিলিভ করি এটা শুধু বিগিনার না, এটা যারা ব্লগার আছেন, যারা আপনার নিজেদের সাইট ম্যানেজ করেন তাদের জন্য কাজ করবে, পাশাপাশি যারা সোলো ফ্রিল্যান্সার আছেন কিংবা এজেন্সি ওনার আছেন, সকলের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে বলে আমি আশা করি। তো কোর্স শুরু করার আগে আমি আমার নিজের পরিচয় একটু দিই। আমি আবদুল্লাহ মাহমুদ, এসইও নিয়ে কাজ করছি 8 বছর ধরে অলমোস্ট, এবং আমি আমার দীর্ঘ এই লম্বা সময়ের মধ্যে আমি অ্যাজ এ সোলো ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি, এবং এটির পাশাপাশি পরবর্তীতে আমি একটি মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করি, সেখানে এসইও ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি, এবং পাশাপাশি আমার একটি নিজস্ব এজেন্সি আছে যেখানে একটি রিমোট টিমের দ্বারা আমি মূলত এই আমার এজেন্সিতে কন্টিনিউ করি। এটা এসইও বেসড একটা এজেন্সি। সো সংক্ষেপে এটাই হলো আমার পরিচয়। এখন তাহলে কোর্সের বিষয়ে ফিরে যাই। আবার এই কোর্সটা মূলত আমি তিনটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমি মূলত কথা বলবো টেকনিক্যাল এসইওর যে কমন, যে খুব পপুলার যে প্রবলেমগুলো সম্পর্কে আমরা দেখি, সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। সেকেন্ড পার্টে আমি মূলত প্র্যাকটিক্যাল টেকনিক্যাল অডিট কীভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো, এবং এই দুইটা পার্ট শেষে টেকনিক্যাল এসইও ফিক্সিং, এক কথাই আমাদের ইন থেকে অ্যাজ এ এসইও এক্সপার্ট কোন কোন ইস্যুগুলো আমরা ফিক্স করব, কোন কোন ইস্যুগুলো একজন ওয়েব ডেভেলপার তাদের ইন থেকে ফিক্স হবে, তো এই এই বিষয়গুলো মূলত দেখাবো। তো এই তিনটা পার্টে মূলত, একটি পার্টে আপনি জানবেন ইস্যু টেকনিক্যাল ইস্যুগুলো কী কী, 2 নম্বর পার্টে হলো কীভাবে এগুলো খুঁজে বের করতে হয়, কীভাবে এটা অডিট করতে হয়, এবং সর্বশেষ পার্টে মূলত কীভাবে এগুলো ফিক্স করতে হয়। এই তিনটা গুরুত্বপূর্ণ পার্টে আমি মূলত পুরো কোর্স শিডিউলটা ভাগ করেছি, এবং মোটামুটি 8 থেকে 10টা ভিডিও বা তারও বেশি ভিডিও হতে পারে, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। আর একটা বিষয় আমি নোট দিই, সেটা হলো যে এই কোর্সটা খুবই অ্যাডভান্স লেভেলের কোর্স আমি বলবো না। আমি মূলত আমার দীর্ঘ 8 বছরের ক্যারিয়ারে আমি যে বিষয়গুলো সম্পর্কে জেনেছি, যে ধরনের এই টেকনিক্যাল সব প্রবলেমগুলো ফেস করছি, ক্লায়েন্টরা যে ধরনের প্রবলেমগুলো আমার কাছে নিয়ে এসেছে তাদেরকে সলভ করে দিয়েছি, এইটার বেজেই মূলত আমি টেকনিক্যাল এসইও এই কোর্সটি সাজিয়েছি। এছাড়া আমার কাভার করা টপিক বাদেও এখানে আরও অসংখ্য টপিক আছে, হয়তো সেইগুলো আমি এই ভিডিওতে কভার করছি না, তবে আপনারা যদি এরকম কোনো কিছু থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সে বিষয়ে একটি ভিডিও ক্রিয়েট করে যেটা আমি সেটা জানি, আর যদি সেটা না জানি তাহলে ডেফিনেটলি না, আমি সেটা আপনাদেরকে বলবো যে আমি এই বিষয়টা জানি না। তো যাই হোক, আমি যে নিজেও একজন লার্নার, সেই পয়েন্ট থেকে আমি যে জিনিসগুলো শিখেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেই বিষয়গুলো সম্পর্কেই দিব। এবং ফাইনালি আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আপনারা যদি এই কোর্সটি প্রপারলি মানে প্রপারলি দেখতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করবো আমার ওয়েবসাইটে গিয়ে এই কোর্সটা দেখার। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বাড়তি কিছু অ্যাডিশনাল রিসোর্স দিতে পারবো, যেমন ফর এক্সাম্পল টেমপ্লেট। ইউটিউবে কিন্তু কোনো টেমপ্লেট অ্যাড করার কোনো স্কোপ নাই, যদিও কমেন্টে দেওয়ার একটা স্কোপ আছে, কিন্তু আমি জানি না কমেন্ট আসলে কতজন ওভাবে লক্ষ্য করে। সো আমি স্টিল ট্রাই করবো এখানেও কাভার করা, বাট আপনারা যদি আমার ওয়েবসাইটে গিয়ে বিষয়গুলো দেখেন তাহলে যেটা হবে সেটা হলো আপনাদেরকে আমি বাড়তি রিসোর্স, কন্টেন্ট, ইমেজেস অ্যান্ড হলো কুইজ, টেস্ট, এই বিভিন্ন ধরনের জিনিস আপনাদেরকে আমি অ্যাড করতে পারবো, যাতে আপনাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করে এবং আপনারা থেকে শিখতে পারেন। তো চলুন আর কথা না বলে আমরা কোর্সটি শুরু করি। আশা করি কোর্সটি শেষ হওয়া পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা আমাকে মতামত দিবেন যে আমার কোর্সটির কোন জিনিসটা ভালো লাগতেছে, কোনটা খারাপ লাগতেছে, কীভাবে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। যেহেতু আমি বলছি যে ইউটিউবে প্রফেশনালি লাইভ এটাই আমার ফার্স্ট কোর্স, আমি এভাবে কখনোই কোর্স লঞ্চ করিনি, এর আগে যে ভিডিওসগুলো করছি এগুলো জাস্ট শখের বসে, র্যান্ডম ভালো লাগছে, কাউকে শেখানোর উদ্দেশ্যে জাস্ট তাকে শেখাচ্ছি, রেকর্ড করছি, এই উদ্দেশ্যে। সো আমার কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে কমেন্টে জানাবেন এবং ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ।